মাদুর গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ভাগ্যের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ সবার খুব ভালো কাটুক আজকে পঞ্চমী তো সকালবেলা উঠে পড়েছি এখন বাজে 8টা এখনো বিছানা থেকে নামিনি তোমাদের দাদাভাই গেছে নিচে চলে গেছে আজকে ও তাড়াতাড়ি উঠে পড়েছে তো এক জায়গায় যাওয়ার কথা হয়েছে তো ওখানেই যাব তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চান টান করে বেরোবো তাড়াতাড়ি বেরোবো তো যেতে একটু টাইম লাগবে কেন কি ওটা অনেক দূরে তো যেতে অনেক টাইম লাগবে তো সেখানেই যাব তো আমাদের 9টার সময় ট্রেন আছে তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই চলো ঝটপট করে আমি বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে যা যা করার করে তারপরে চানটা করতে হবে স্নান করে পুজোটা করতে হবে কারণ বাইরের পুজো তো করতেই হবে করে মা তো নেই মা করতে পারবে না তো আমাকে করতে হবে করে তারপরে বেরবো তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ব্লগটা স্টার্ট করা যাক চলো এই তো আমরা বাসে উঠে পড়েছি দুজনে তো বাসে করে যাব প্রথমে সান্তরাগাছি ওখান থেকে শিয়ালদার বাস ধরব তো সকালবেলা শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি কিছু খাওয়া হয়নি সেরকম তার জন্য কেক আর চিপস কিনে নিয়েছি বাসে খেয়ে নেব খেয়ে জল খাবো তো খালি পেটে যাওয়াটা ঠিক না তো চলো আমরা শিয়ালদা এসে পৌঁছালাম এই যো হাঁটছি প্রচণ্ড ভিড় ছিল স্টেশনে এই যো শিয়ালদা স্টেশন দেখো কতটা বড় আমি অনেকদিন আগে একবার এসেছিলাম এটা সেকেন্ডবার তো এতটা দূরে তো আসা হয় না এই যে শিয়ালদা স্টেশন এবারে যাব ট্রেনে করে যাব কল্যাণী তো শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে তো সামনে যাওয়া যাক আর এখানে অনেক কার আছে আর এই দিকে আছে মানে বাজনা যারা বাজনা ভাড়া করে তারা আছে এইদিকে তো সব বাজাচ্ছে দেখো Told your friend you're not okay And tell me what's wrong and why you never said you felt that way and guess you're trying to stay strong and fake a smile until ট্রেনে উঠেছি প্রায় 10-15 মিনিটের বেশি হয়ে গেল এখনও আধ ঘন্টার মতো যেতে হবে দেখো এইদিকে সেই ছৌ নাচে যেগুলো মুখোশগুলো হয় সেইগুলো এনারা হয়তো কোনো প্রোগ্রাম আছে এনাদের যাচ্ছিলো এই যে চলে এসেছি কল্যাণী কল্যাণী স্টেশন এটা ফার্স্টবার আসা কল্যাণীতে আর এই যে আমি চুল ঠিক করছি পুরো চুল ঘেঁটে একদমই হয়ে গেছিলো তো এবার যাব
যাওয়ার আগে তো প্রথমে খাওয়া দাওয়া করতে হবে, কিছু কিছু খেয়ে মানে টুকটাক কিছু খাওয়া হয়েছে, ভারী কিছু খাওয়া হয়নি, তো আগে খাবো তারপরে ঠাকুর দেখতে যাব। তো এখন আমরা কল্যাণীতে আছি, তো এখন যাচ্ছি খেতে। খুব খিদে পেয়েছে সকাল থেকে, মানে টুকটাক খাওয়া হয়েছে, ভারী কিছু খাওয়া হয়নি, তো এখন যাচ্ছি খেতে। তো খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নিই তারপর যাবো ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক। সামনের এই রেস্টুরেন্টে ঢুকবো, তাড়াতাড়ি খেয়ে বেরোবো। Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see... Mixed rice. চিকেন কষা, তার সাথে একটা কোক আছে, আর হচ্ছে যে জলের বোতল। বাড়ি থেকে কটায় বেরিয়েছি? 10:30। অর্ডারটা চলে এসছে, এবার খাবো, খেয়ে তাড়াতাড়ি করে বেরোবো টোটো করে, কল্যাণী স্টেশন থেকে টোটো করে। হে গাইস, তো অবশেষে এসে পৌঁছালাম টুইন টাওয়ার দেখতে। যাচ্ছি, রাস্তায় আছি, সামনে খানিকটা দূরে, তো চলো যাওয়া যাক। আমরা এসে গেছি, দেখো কতটা ভিড়। এই যে টুইন টাওয়ার, আইটিআই মোড়ে যে টুইন টাওয়ার হয়েছে ওইটা দেখতেই এসেছি। দেখো সামনে আর পেছনে কতটা ভিড়। আমরা যাব সামনে, লাইন দেব। দেখো পুলিশ আছে এখানে, আমরা যাচ্ছি আগে লাইন দেওয়ার জন্য। আমরা এক জায়গায় লাইন দিয়েছিলাম, তারপর ওখান থেকে লাইন ভেঙে দিল পুলিশগুলো, বলল যে এখানে লাইন দেওয়া হবে না। তারপরে আমরা হাঁটতে হাঁটতে গেলাম পেছনের দিকে, গিয়ে আবার ওখান থেকে লাইন দেওয়া স্টার্ট করলাম। দেখো কতটা ভিড়, আমরা যাচ্ছি। এত ঘুরে হেঁটে হেঁটে আসার পর অবশেষে লাইন দিতে পারলাম। দেখো ওই সাইডেও একটা লাইন, ওই সাইডে লাইন দিয়েছিলাম আমরা, ওই সাইড দিয়ে ঘুরে এসে এই সাইডে এসেছি আপাতত। এই দেখো আমার মাথায় যেটা, ওইটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে, এখানে বিক্রি হচ্ছিল, তো ওইটা আমাকে কিনে দিয়েছে। আর আমি দেখো পুরো ঘেমে চান করে গেছি, প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড লাইন ছিল। তো প্রথমে তো ঠেলাঠেলি হয়ে যা অবস্থা হলো, পুলিশগুলো প্রচণ্ড রেগে গেছিলো, কিছু জনকে তো লাঠি দিয়ে মেরেওছে পুলিশগুলো। তারপরে একটা সিঙ্গেল লাইন হলো, তারপরে আমরা যাচ্ছি কাছাকাছি, চলে এসেছি প্যান্ডেলের কাছাকাছি, আপাতত চলে এসেছি। তো অনেক ভিড়, অনেক দুটো লাইন হয়েছিল দু সাইডে, তো প্রচুর প্রচুর বড় লাইন হয়েছিল।
যখন থেকে প্যান্ডেলটা শুরু হচ্ছে দেখেছি বাঁশ বাঁধা হয়েছে, মানে ফোনে দেখতাম, স্টোরিতে বা সব কিছু শর্ট ভিডিওতে দেখতাম, তখন থেকে আসার ইচ্ছা ছিল, অনেকটাই আসার ইচ্ছা ছিল। তো তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে এসছে, খুব 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 খুশি। আমি অনেকটা জার্নি করে এসেছি, অনেকটা দূর থেকে এসেছি, আর প্যান্ডেলটা তো দারুণ হয়েছে, কাছ থেকে অসাধারণ লাগছে। এখনও লাইটিংয়ের কাজ চালু হয়নি, তো হালকা সন্ধে হয়েছে, আর একটু সন্ধে হলে লাইটিংয়ের কাজটা দেখতে পাবো। তো আশা করি ঠাকুর দেখতে দেখতে আমাদের লাইটিংয়ের কাজটা দেখা হয়ে যাবে। এই যে দেখো, ভেতরে অনেকটা ঘুরে যেতে হবে, অনেক লাইন পড়েছে, দেখো বাঁশ দিয়ে পুরো ঘেরা আছে, আস্তে আস্তে করে লাইন এগোচ্ছে, আর প্রচুর পুলিশ দেওয়া আছে যাতে না কোনো ঝামেলা হয়, কিছু হয়, তার জন্য দেওয়া আছে। লাইন তো অনেকটাই বড় হয়েছে, তো মানে এদিক ওদিক করে লাইন করা আছে, দুটো লাইন, আমাদের লাইনটা সোজা প্যান্ডেলে গিয়ে ঢুকছে, আর ওই সাইডে যে লাইনটা ছিল সেটা প্যান্ডেলের পেছন দিক দিয়ে ঘুরে এসে সামনে দিয়ে আবার ঢুকছে, তো ওই লাইনটাতে যায়নি। আমাদের ভাগ্যটা ভালো ছিল যে ডাইরেক্ট আমরা প্যান্ডেলের সামনে থেকে ঢুকতে পারছি, সরি। তো এই যে তোমাদের দাদা ভাই এদিকে আছে আমার পেছনে, আর আমি সামনে আছি। দেখো আমার মাথার অবস্থা খারাপ, মানে চুলটা আমার খোলা ছিল, তো এত এতটাই গরম হচ্ছে যে আমি ক্লিপ দিয়ে যাই হোক করে চুলটাকে আটকে রেখেছি, মানে ঠাকুরটা দেখার অপেক্ষা খালি। মাথায় এটা পরেছি, তোমাদের দাদা ভাই এটা কিনে দিয়েছে, এটা পরেছি। তো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকবো, দেখো যাচ্ছি আমরা কেমনি গোল গোল করে এদিক ওদিক করে যাচ্ছি। The way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby, I have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. What's wrong and why you never said you felt that way? Guess you're trying to stay strong and fake a smile. প্যান্ডেলের সামনে চলে এসেছি, দেখো কাছ থেকে আরও সুন্দর লাগছে, লাইটিংগুলো অন হয়ে গেছে, তো দারুণ লাগছে। এবারে মাকে দেখার পালা, তো যাচ্ছি আমরা ভেতরটা, দেখো কত সুন্দর লাগছে। ভেতরে তো এক সেকেন্ডও দাঁড়াতে দেয়নি আমাদের, ভেতরটা পুরোটাই কাঁচের, এর পুরোটাই, বাইরেটা তো রান্তা পেপার দিয়ে করা ছিল, আর ভেতরটা পুরোটাই কাঁচের। ঠাকুরের সব সাজ বলো, পেছনের ব্যাকগ্রাউন্ড বলো, ঠাকুরের সব কিছু কাঁচের দেওয়া ছিল, আর মাকে দেখতেও খুবই সুন্দর লাগছিল। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই যে ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি, আর বাইরেটা অনেকটা জায়গা নিয়ে একটা মেলা বসেছিল, আমরা মেলার মধ্যে যেতে পারিনি, কারণ আমাদের ট্রেন ধরতে হবে, অনেকটা দূরে রাস্তা, প্রায় 4 ঘন্টা মতো যেতে হবে, আমাদের বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে যেত মেলায় একটু ঘুরলে। ওই জন্য সোজা স্টেশনে চলে গেলাম, স্টেশনে মানে যাচ্ছি, দেখো সন্ধে হতে যায়, আর বাইরেটা ঘুরতে ঘুরতে তো প্রায় পুরো সন্ধেই হয়ে গেছিল। যেতে যেতে একটা জিনিস দেখলাম, ওটা কেনার ইচ্ছা হচ্ছিল, এই যে দেখো এই গাছগুলো, ফোনে অনেক দেখেছি, তো দেখতে পেয়ে ওকে বললাম নাও করে দেখবো হয় কি না, তো গাছ একটা নিলাম। আর এই সাইডে দেখো ছোটো ছোটো বল আছে,
এম বল যে কালারিং বল যেগুলো জলে দিলে বাড়ে, এইটাও একটা নিলাম। আর গাছটা তোমাদের দাদাভাই বলছিল দুটো নেবে, মানে এইদিকে যে বড় লম্বাটা আছে ওরকম নেবে বলে, আমি বলছি না অত লম্বা নেওয়া দরকার নেই, একটাই নাও, জাস্ট হয় কি না দেখবো। তো আর একটা নিলাম ওই ওই দিকে যে ছোট ছোট এই বলগুলো আছে ওইটা একটা নিলাম, এই তো এই বল একটা নিলাম, আমার খুব ভালো লাগে। ওখান থেকে টোটো করে কল্যাণী স্টেশনে এলাম, ট্রেন ধরবো বলে দেখো এত ভিড়, মারাত্মক ভিড়, মানে ব্রিজ ভেঙে পড়ে যাওয়ার মতো ভিড় ছিল। হে গাইস দেখো খুব ক্লান্ত হয়ে গেছি, এই ট্রেন পেলাম, ট্রেনে উঠে বসে আছি, এখন প্রায় 11:45 মতো বাজে, হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হাওড়া স্টেশনে আসার পর অন্তত আধ ঘন্টা 1.25 ঘন্টার মতো ট্রেন লেট ছিল, অবশেষে ট্রেন এলো, এখন বসে আছি, এবার যাব বাড়ি। তো বললামই তো 10:45 মতো বাজে, জানি না কখন বাড়ি পৌঁছাবো, তো চলো যাওয়া যাক। দেখো এখন প্রায় 12:30 বাজতে যায়, তো এবার আমরা ঘুমাবো মানে শুতে যাব। তো দেখো প্রায় এত দেরি হয়ে গেল, তো এসে ফ্রেশ ট্রেশ হতে এতটাই দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করতে, তো চলো এবার ব্লগটা এন্ড করার পালা। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো করতেই হবে। আর আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ ছিল, তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই জানাবে। খারাপ লাগে সেটা আমাদের বলো, যাতে আমরা পরবর্তী ভিডিওতে সেই খারাপটা শুধরানোর চেষ্টা করি। তো চলো আজকের মতো টাটা, তো সবাইকে শুভ পঞ্চমী। ও অনেক বলে দিই, তো অনেকটা জার্নি করে গেছি এখান থেকে, প্রায় 5-6 ঘন্টা মতো, যেতে 5 ঘন্টা, মোট 10 ঘন্টা, এরকমই 10 ঘন্টা। শুধুমাত্র একটা ঠাকুরই দেখেছি, মাঝখানে আর কোনো ঠাকুর দেখিনি, আমাদের এখানে ঠাকুর ছাড়া আর কোনো ঠাকুর দেখিনি, ওই একটা ঠাকুর দেখার জন্য আমরা অতটা জার্নি করে গেছি। প্রায় 10:00 বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এসেছি বাড়ি আসতে 11:45 বেজে গেল। তো তো কীরকম লাগলো শুধু ঠাকুর আর প্যান্ডেল দেখার জন্য এত দূর জার্নি করে যাওয়া, তো তার মধ্যে দিয়ে তোমাদের সামনে তোমরা যারা যারা সে এই ওইগুলো দেখতে পারছো না সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। যাদের যাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দেবে, তো কমেন্ট তো করে জানাবেই কীরকম লাগলো। আমাদের তো দারুণ লেগেছে, প্যান্ডেলটাও দারুণ লেগেছে, আর ঠাকুর তো কোনো কথাই হবে না। বড় কথা, যারা যারা গেছো তারা যদি আমাদের ব্লগটা দেখে থাকো তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? তো চলো আর কথা বলবো না, তো অনেক টায়ার্ড এবার শোবো। তো চলো আজকের মতো এখানে ব্লগটা এন্ড করছি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার কালকে সকালে দেখা হচ্ছে নিউ ব্লগের সাথে, কালকে ষষ্ঠী, তো চলো টাটা টাটা।